সো আজকে আমরা এই ভিডিওতে ফিল নিয়ে কিছু কথা বলবো ফিল বলতে আমরা কি বুঝি ফিল বলতে এখানে আমাদের খেলার মাঠকে বোঝানো হচ্ছে না এখানে আমরা ফিজিক্সের ফিল নিয়ে কথা বলছি তো ধরো তুমি যে রুমে বসে এই ভিডিওটি দেখছো রুমটি হচ্ছে এরকম এবং অবভিয়াসলি এই রুমের কোনো এক সাইডে হয়তো একটি লাইট বাল্ব লাগানো আছে ধরো লাইট বাল্বটি আছে এই জায়গাটাতে এবং এখান থেকে লাইট বের হচ্ছে এখন যদি তুমি একটি থার্মোমিটার নিয়ে বিভিন্ন পয়েন্টে টেম্পারেচার মেজার করো তাহলে তুমি বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম টেম্পারেচার পাবে তুমি যত তোমার লাইট বাল্বের কাছে যাবে তত টেম্পারেচার বাড়বে অবভিয়াসলি এবং যত দূরে যাবে তত টেম্পারেচার কমবে সো এখানে তুমি দেখতে পাচ্ছ তুমি কোন পজিশনে টেম্পারেচার মেজার করছো তার উপর কিন্তু তোমার তোমার থার্মোমিটার রিডিং অর্থাৎ টেম্পারেচার যেটি তুমি পাচ্ছ সেটি চেঞ্জ হচ্ছে তুমি যদি এখানে একটি কোর্ডিনেট সিস্টেম কল্পনা করো ধরো এই বরাবর হচ্ছে এক্স এক্সিস এবং এই বরাবর ওয়াই এক্সিস তাহলে তুমি এই রুমের যেকোনো পয়েন্টকে এবং এই এক্স এবং ওয়াই কোর্ডিনেটের মাধ্যমে প্রকাশ করতে পারো ফর এক্সাম্পল আমি যদি এখানে ওয়ান টু থ্রি ফোর এভাবে যদি আমি মেজার করি হচ্ছে জিরো ওয়ান টু থ্রি সো ফর এক্সাম্পল এই পয়েন্টটির কোর্ডিনেট হচ্ছে ওয়ান সরি থ্রি ওয়ান সো এই পয়েন্টটিতে তুমি থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মেজার করলে সো টেম্পারেচার অ্যাট থ্রি ওয়ান তুমি মেজার করে পেলে ধরো থার্টি ডিগ্রি সেলসিয়াস তারপর এই পয়েন্টে গিয়ে তুমি আবার মেজার করলে এই পয়েন্টটি হচ্ছে তোমার কত ফাইভ থ্রি পয়েন্ট তো 53 পয়েন্ট তুমি ডিগ্রি সেলসিয়াস আবার এই পয়েন্টে যখন তুমি মেজার করলে এই পয়েন্টটি হচ্ছে ওয়ান ওয়ান পয়েন্ট এখানে তুমি টেম্পারেচার মেজার করে পেলে সেভ থার্টি টু ডিগ্রি সেলসিয়াস তো তাহলে তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন পয়েন্টে টেম্পারেচার বিভিন্ন রকম অর্থাৎ এখানে টেম্পারেচার ইজ এ ফাংশন অফ পজিশন তুমি কোন পজিশনে টেম্পারেচার মেজার করছো তার উপর এই টেম্পারেচারের ভ্যালুটি ডিপেন্ড করছে রাইট তো তুমি এখানে তোমার পজিশনকে ডিনোট করতে পারো এক্স এবং ওয়াই এর মাধ্যমে তুমি যদি এক্স এবং ওয়াই এর মান বলে দাও তাহলে তোমার পজিশনটি ডিফাইন্ড হয়ে গেল এবং সেই এক্স ওয়াই দিয়ে তুমি যে পজিশনটিকে ডিফাইন করলে সেই পয়েন্টের জন্য তুমি একটি টেম্পারেচার পাবে সো টেম্পারেচার টেম্পারেচার অ্যাট পয়েন্ট তুমি 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 এইভাবে ডিনোট করতে পারো অর্থাৎ হচ্ছে যদি এবং বলে দাও তাহলে টেম্পারেচারের ভ্যালু নির্দিষ্ট করে বলে দিতে পারো অর্থাৎ থার্মোমিটার দিয়ে মেজার করে তুমি ওই পয়েন্টের টেম্পারেচার বলে দিতে পারো এখানে টেম্পারেচার হচ্ছে পজিশনের ফাংশন তুমি পজিশন চেঞ্জ করলে টেম্পারেচারও চেঞ্জ হবে এই জিনিসটিকে আমরা বলবো স্কেলার ফিল্ড স্কেলার বলছি কেন কারণ হলো আমাদের টেম্পারেচার হচ্ছে একটি স্কেলার ভ্যালু অর্থাৎ এর কোনো ডিরেকশন নেই এবং ফিল্ড বলছি কেন কারণ টেম্পারেচার ভ্যালু পজিশনের উপর ডিপেন্ড করে পজিশন চেঞ্জ করলে আমার টেম্পারেচার চেঞ্জ হবে এই কারণে আমি এটাকে বলছি ফিল্ড একইভাবে ভেক্টোর ফিল্ডেও আমরা কথা বলতে পারি ফর এক্সাম্পল তুমি যে রুমে বসে এই ভিডিওটি দেখছো সেই রুমটির মাঝখানটাতে হয়তো একটি ফ্যান ঘুরছে সো এটি হচ্ছে ফ্যান ফ্যানটি ঘুরছে এই বরাবর সো তাহলে এই ফ্যান ঘোরার কারণে তোমার এই রুমের বিভিন্ন পয়েন্টে বাতাসও বিভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে সো ফর এক্সাম্পল এই পয়েন্টে বাতাস হয়তো এই বরাবর প্রবাহিত হচ্ছে আবার একইভাবে ধরো এই পয়েন্টে বাতাস এই বরাবর যাচ্ছে তো আমি কতগুলো দেখাই বাতাসের প্রবাহের ডিরেকশন তো এখানে তুমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছ যে এখানে বাতাসের যে ভ্যালোসিটি এটি কিন্তু একটি স্কেলার স্কেলার এটা কিন্তু স্কেলার নয় এটা একটি ভেক্টর অর্থাৎ তোমাকে বাতাসের ভ্যালোসিটি বলতে গেলে তোমার ডিরেকশন বলতে হবে এবার ম্যাগনিচিউডে বলতে হবে এবং এখানে তুমি খুব ইজিলি তুমি বুঝতে পারছো যে বাতাসের ভ্যালোসিটি বিভিন্ন পজিশনে বিভিন্ন রকম হবে তুমি যদি এই পজিশনে বাতাসের ভ্যালোসিটি মেজার করো সেটি হয়তো এইদিকে হবে আর এই পজিশনে বাতাসের ভ্যালোসিটি ডিরেকশন হয়তো এই বরাবর হবে অর্থাৎ এখানে ভ্যালোসিটি যেটা অবভিয়াসলি একটা ভেক্টর সুতরাং আমি ভেক্টর সাইন দিলাম এই জিনিসটা হচ্ছে পজিশনের ফাংশন তুমি যদি এখানে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট ডিফাইন করো ধরো এই বরাবর হচ্ছে এক্স এক্স এস এবং এই বরাবর ওয়াই এক্স এস সুতরাং ভ্যালুসিটি এখানে পজিশনের উপর ডিপেন্ড করছে তুমি যদি এক্স এবং ওয়াই এর মান চেঞ্জ করো অর্থাৎ এই পজিশনের ভ্যালুসিটি যে বরাবর হবে এই পজিশন ভ্যালুসিটি অন্য অন্য ডিরেকশনে হচ্ছে অন্য ম্যাগনিটিউড डिफरेंट সুতরাং এই জিনিসটি হচ্ছে আমাদের একটি ভেক্টর ভ্যালু ভেক্টর ফিল্ড কেননা ভ্যালুসিটি হচ্ছে একটি ভেক্টর তো তোমরা কিছু ফিল্ড নিয়ে অলরেডি তোমরা হয়তো বইতে পড়ে থাকবে তোমরা হয়তো সবাই শুনেছ ইলেকট্রিক ফিল্ডের নাম তো ধরো আমি ধরলাম এটি হচ্ছে এক্স এক্সেস এবং এটি হচ্ছে ওয়াই এক্সেস এবং অরিজিনে আমরা একটি প্লাস কিউ চার্জ রাখলাম এখানে একটি প্লাস কিউ চার্জ যদি রাখি তাহলে আমরা যদি বিভিন্ন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন দেখায় তাহলে অবভিয়াসলি এই পয়েন্টে আমি যদি একটি প্লাস ওয়ান কুলম চার্জ রাখি তাহলে তার উপর ফোর্স হবে এ বারাবর পজিটিভ এক্স ডিরেকশনে সো এখানে ইলেকট্রিক ফিল্ড হবে ডিরেকশন পজিটিভ এক্স ডিরেকশনে একইভাবে এই পয়েন্টে আমরা যদি একটি প্লাস ওয়ান কুলম চার্জ রাখি তাহলে তার উপর এই প্লাস কিউ চার্জটি একটি ফোর্স অ্যাপ্লাই করবে সেটি হবে রিডিয়ালি আউটওয়ার্ড অর্থাৎ রিডিয়ালিং আউটওয়ার্ড

তারপরে ধরে নাও এখানে যত আমরা দূরে যাব তত হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের যে ভেক্টরগুলো এই ভেক্টরগুলো অবভিয়াসলি ছোট হবে না কেননা আমরা জানি যত আমরা আমাদের ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ফোর ওয়ান বাই আর স্কোয়ার অর্থাৎ আর এর মান যত বেশি হবে তত আমাদের ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড কম হবে এবং এটার ডিরেকশন কি হবে এটা ডিরেকশন হবে রেডিয়ালি আউটওয়ার্ড এই ভেক্টরটিকে আমি বললাম আর হ্যাট আর হ্যাট দিয়ে বোঝাচ্ছি রেডিয়ালি আউটওয়ার্ডস একটি ইউনিট ভেক্টর এটাকে যদি আমি এইভাবে লিখি মনে করো যে আর ভেক্টর আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই হ্যাট প্লাস ওয়াই জেড হ্যাট তো তাহলে আমার এই পয়েন্টটি যদি এক্স এবং ওয়াই পয়েন্ট হয় তাহলে আর ভেক্টরটি কোনটি হবে আর ভেক্টরটি হবে জাস্ট এই ভেক্টরটি রাইট এবং আমার রেডিয়ালি আউটওয়ার্ড ইউনিট ভেক্টরটিতে আর হ্যাট সেটি হবে জাস্ট এটিকে আমি এর ম্যাগনিচিউড দিয়ে ভাগ করে দেব আর হ্যাট উইল বি এক্স আই হ্যাট প্লাস ওয়াই জেড হ্যাট ডিভাইডেড বাই এটার ম্যাগনিচিউড সেটি কত

এক্স আই হ্যাট প্লাস ওয়াই জেড হ্যাটাইডেড বাইট আমরা দেখি গ্রাভিটেশনাল পটেন্সিয়াল ফিল্ড সে গ্রাভিটেশনাল পটেন্সিয়াল ফিল্ড ব্যাপারটি কেমন দাঁড়াবে মনে করো যে এটি হচ্ছে এক্স এক্স এস এবং জাস্ট অরিজিনে তুমি এম এস একটি অবজেক্ট রাখলে এখন তুমি ধরো এক্স ওয়াই পয়েন্টে তুমি ওয়ান কেজি ম্যাসের একটি অবজেক্টকে রাখলে সো ওয়ান কেজি ম্যাসের এই অবজেক্টকে রাখার ফলে এখানে যে গ্র্যাভিটেশনাল পটেন্সিয়াল এনার্জি হবে ফাইভ ইকাল টু মাইনাস জি এম ওভার আর এবং আর হচ্ছে অরিজিন থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স সো আমরা বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি পাবো অর্থাৎ ওই ওয়ান কেজি ম্যাসের অবজেক্ট অবজেক্টটিকে এই পয়েন্টে রাখলে যেই গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি তৈরি হবে এই পয়েন্টটিতে রাখলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির মান ডিফারেন্ট হবে সো এই জিনিসটিকে আমরা বলছি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল ফিল্ড তুমি যদি এটাকে এক্স এবং ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে চাও ফাইভ অফ এক্স ওয়াই উইল বি ইকুয়াল টু মাইনাস জি এম

ম্যাগনিটিউড পাবে ডিফারেন্ট ডিরেকশন পাবে সো সেটি নিয়ে একটি গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য একটি ফিল্ড তুই তুমি চিন্তা করতে পারো এখানে আমি গ্র্যাভিটেশনাল এর জন্য যে ফিল্ড তৈরি হচ্ছে সেটি নিয়ে আমি একটু উদাহরণ দেখালাম তো চলো আমরা আরো কিছু উদাহরণ দেখি ধরো আমি বললাম একটি গ্র্যাভিটেশন একটি ফিল্ড ভেক্টর ফিল্ড এফ এবং ধরো আমি বললাম এই ফিল্ড টিকে যদি আমরা আঁকি তাহলে তার ছবিটি কেমন দাঁড়াবে তো চলো আমরা আঁকি ধরো এটা হচ্ছে আমাদের এক্স এক্স ওয়াই এক্স এস এবং এটি এক্স এক্স এস সো তুমি এই ফিল্ডের মান তুমি যদি ওয়ান ওয়ান পয়েন্টটি তুমি যদি ক্যালকুলেট করো সো এফ ভেক্টর অ্যাট ওয়ান ওয়ান ইজ ইকুয়াল টু হোয়াট তুমি এখানে এখানে এক্স এবং ওয়াইয়ের মান বসাও সো তাহলে পাচ্ছ আই হ্যাট মাইনাস জেড হ্যাট সো তাহলে ভেক্টরটি দাঁড়াচ্ছে এরকম একইভাবে এই পয়েন্টে তুমি যদি ভেক্টরটি বের করো সরি হচ্ছে এফ ভেক্টর এট ওয়ান টু সেটি হবে তুমি এখানে ওয়াই এর জায়গায় টু বসাও সু আই হ্যাট মাইনাস জেড হ্যাট এক্স এর জায়গায় ওয়ান বসালাম তাহলে ভেক্টরটি যদি আমরা আঁকি তাহলে ব্যাপারটি দাঁড়াবে আই বরাবর দুই ঘর এবং জেড বরাবর মাইনাস ওয়ান ঘর

আমি যদি জাস্ট ডিরেকশনগুলো দেখাই ভেক্টরের নিয়ে মাথা আগামিয়ে শুধু ডিরেকশনগুলো আঁকি তাহলে আমার ছবিটি দাঁড়াবে এরকম তোমরা নিজেরা ছবিটি এঁকে দেখতে পারো এখানে আমি যে ভেক্টরগুলো এঁকেছি তার ম্যাগনিচিউড কিন্তু ঠিক নেই তুমি যত দূরে যাবে তত দেখতে পাচ্ছ এক্স এবং ওয়াই মান বাড়বে এক্স এবং ওয়াই ম্যাগনিচিউড বাড়বে সুতরাং অবভিয়াসলি ভেক্টরের যে সেটি বড় হবে তা আমার ছবিতে এই ব্যাপারটি সেভাবে ফুটে উঠেনি তো যাই হোক তুমি জাস্ট ডিরেকশনটা ধরতে পারছ এবং এখানে তুমি একটি জিনিস খেয়াল করে দেখো এখানে তোমার যে ভেক্টর ফিল্ডের যে ডিরেকশনগুলো এর ভিতরে একটা ঘূর্ণনের প্রবণতা কিন্তু তুমি খেয়াল করে দেখতে পারো যে তুমি যদি এটাকে তুমি বাতাসের ভ্যালাসিটি হিসেবে চিন্তা করো বাতাসের ভ্যালাসিটি ফিল্ড যদি এরকম কিছু হয় তাহলে তুমি দেখতে পাচ্ছ যে বাতাস কিন্তু এই বারবার আসলে ঘুরছে সো আমরা একটি ভেক্টর ফিল্ডের এই ঘূর্ণনের প্রবণতা কিভাবে মেজার করব সেটি আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো একইভাবে তুমি যদি এই ফিল্ডের দিকে তাকাও এখানে তুমি দেখছো যে ভেক্টর ফিল্ডগুলো কিন্তু এই পয়েন্ট থেকে বের হয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে সো একটি ভেক্টর ফিল্ড কিভাবে ছড়িয়ে যায় কোনো একটি পয়েন্টে সেটিকে আমরা কিভাবে মেজার করতে পারি সেটিও আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব সো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে